সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। যারা যারা 10.1 এর ভিডিওটা দেখেছো, সো তারা 10.2 এর ভিডিওটা দেখবা আশা করি। সো প্রথম চ্যাপ্টারে ছিল যে ত্রিকোণম ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলাগুলো ছিল, ওই বেসিক ফর্মুলাগুলো দিয়ে ম্যাথ। এখন 10.2 আরেকটু অ্যাডভান্স, বেসিক ফর্মুলা থেকে কিছুটা অ্যাডভান্স, আর ত্রিকোণমিতি কিছুটা অ্যাডভান্স ফর্মুলা লাগবে। মানে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতির ফর্মুলা আসলে শুধু ত্রিকোণমিতিতে লাগে না, সব জায়গাতেই লাগে। তাহলে আমরা দেখি 10.2 তে কি কি ফর্মুলা লাগবে। 10.2 তে আমাদের আগের চ্যাপ্টারে শুধু ছিল সাইন এক্স, আর এখানে থাকবে সাইন এ এক্স, মানে এক্স এর সামনে একটা সহগ আসবে। ঠিক আছে, তাহলে সাইন এ সাইন এক্স এর ফর্মুলা কি? মাইনাস কস এক্স। আর সাইন এ এক্স এর ফর্মুলা হবে মাইনাস কস এ এক্স বাই এ, মানে এক্স এর সামনে যদি কোনো সহগ থাকে ওটা নিচে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক। ডিফারেন্সিয়েশনে এক্স এর সামনে কোনো সহগ থাকলে ওইটা সামনে চলে আসতো, আর হচ্ছে ইন্টিগ্রেশন এক্স এর সামনে কোনো যদি সহগ থাকে ওইটা হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে। তো সেম ভাবে কস এ এক্স মানে হচ্ছে সাইন এ এক্স বাই এ, আর এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা ওইটা হয়ে যাবে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। আর একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে, এক্স এর সামনে সহগ এ আছে ওইটা এ নিচে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে সব ফর্মুলাগুলোর জন্য। এখানে আমি জাস্ট তিনটা লেখছি এমনি বোঝানোর জন্য। এখানে আমাদের আগের চ্যাপ্টারে যত ফর্মুলা ছিল সবগুলোর জন্য এই জিনিসটা প্রযোজ্য হবে, যে এক্স এর সামনে যদি কোনো সহগ থাকে ওইটা মানে মেইন ফর্মুলা যেটা ছিল ওইটা বসবে, আর সহগটা নিচে ভাগ হয়ে যাবে। আর এখানে ত্রিকোণমিতির নতুন কি কি ফর্মুলা লাগবে আমাদের, এটা হচ্ছে 7.3 ফর্মুলাগুলো। টু সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। টু কস এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। টু কস এ কস বির ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। সেম ভাবে টু সাইন এ সাইন বির ফর্মুলা, এটা এই চারটা ফর্মুলা আমাদের লাগবে। মানে খুব ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে এই চারটা ফর্মুলা দিয়ে, আরো যা বেসিক ফর্মুলা আছে এগুলো লাগবে। মেইনলি আমার ত্রিকোণমিতির 7.3 আর 7.4 এর ফর্মুলা গুলো লাগবে। তো এই চ্যাপ্টার করার আগে আমাদের হচ্ছে 7.3 আর হচ্ছে 7.4 এর যে ফর্মুলা গুলো আছে ওইটা একটু দেখে নিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা ম্যাথ স্টার্ট করি। তো প্রথম ম্যাথটা হচ্ছে প্রথম ম্যাথটা হচ্ছে আমার 5x+3 টু দি পাওয়ার 6 ইনটু ডিএক্স। তাহলে 5x+3 টু দি পাওয়ার 6, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে 5x+3 টু দি পাওয়ার 6+1 ডিভাইড বাই 6+1। আর আমি একটা কি বলছিলাম যে x এর সামনে যদি সহগ থাকে ওইটা নিচে ভাগ হয়ে যাবে। সো এইটাই এইটাই হচ্ছে আমাদের বেসিক, এই যে 18 নাম্বার ফর্মুলাটা অনুযায়ী আমাদের প্রথম ম্যাথটা হয়ে গেছে। তারপরে আমার কজ এক্স বাই টু ইন্টু ডিএক্স কি? সাইন এক্স বাই টু, আর এক্স এর সামনে সহগ করবো হাফ, হাফ নিচে ভাগ হয়ে যাবে। ওকে, এটা এরপরে আমার যেটা আছে এটা হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ডিএক্স। এখন আমরা এখানে যত ম্যাথ করছিলাম যে সাইন এক্স কজ এক্স যা ছিল, এক্স ছিল সব রেডিয়ানে। আমার ত্রিকোণমিতি মানে হচ্ছে আমার যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, এখানে যত অ্যাঙ্গেল গুলো থাকে অ্যাকচুয়ালি সব হচ্ছে রেডিয়ানে। ফর্মুলা গুলো আমার রেডিয়ানের জন্য বানানো, আমার ডিগ্রি দিয়ে কোনো ফর্মুলা নেই, তাহলে আমাকে সবকিছু রেডিয়ানে বানিয়ে নিতে হবে। তাহলে এক্স টু এক্স ডিগ্রি মানে হচ্ছে সাইন পাই এক্স বাই 180, মানে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে সাইন হলে মাইনাস কস, এইটা সহগ হচ্ছে পাই বাই 180। তারপরে যে ম্যাথটা আছে রুট ওভার 1+cos x, মানে আস্তে আস্তে একটু টাফের দিকে আগাচ্ছে। সো ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো আমাদের লাগবে 7.3, 7.4, 7.5, এই তিনটা চ্যাপ্টার ফর্মুলাগুলো আমাদের দেখে নিতে হবে। 1+cos x, 1+cos x এর ফর্মুলা কি? 2cos² x/2, 2cos² x/2, এটা হচ্ছে 1+cos x এর ফর্মুলা। তাহলে এখানে রুট, তাহলে কত হবে? √2cos x/2। √2টা হচ্ছে এমনি পুরাটার সহগ, সহগটা অলওয়েজ ইন্টিগ্রেশনের বাইরে আসে। তাহলে cos x/2, এটা হবে sin x/2, আর এক্স এর সহগ এখানে আছে হাফ, হাফটা নিচে ভাগ হয়ে যাবে। ওকে, ইজি। সো এখন আসবে আমার হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ।
এখন আমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ শুরু হলো। ইম্পর্টেন্ট ম্যাথ কি? ওই যে আমি যে ত্রিকোণমিতির চারটা ফর্মুলা লিখে দিছিলাম, ওই ফর্মুলা গুলো অনুযায়ী 7 sin 4x sin 2x into dx। এখন এখানে আমাদের ফার্স্টেই সহগ থাকলে এটা বাইরে নিয়ে আসতে হবে, আর আমাদের দেখতে হবে যে বড় যে অ্যাঙ্গেলটা আছে, বড় অ্যাঙ্গেলটা সবসময় প্রথমে থাকবে আর ছোট অ্যাঙ্গেলটা পরে থাকবে। মানে ওই ওই ফর্মুলা অনুযায়ী ওই ফর্মুলা অনুযায়ী মানে যেখানে সাইন এ, এটা হচ্ছে বড় বড় অ্যাঙ্গেলটা, কস বি, বিটা হচ্ছে ছোট অ্যাঙ্গেলটা, এটা আমাদের আগে খেয়াল রাখতে হবে। যদি উল্টা পাল্টা থাকে আমাকে সাজায় নিতে হবে। তারপরে আমাকে এই যে বাইরে হাফ নিয়ে ভিতরে টু নিতে হবে, 2 sin 4x into sin 2x। তাহলে ফর্মুলাটা কি? 2 sin a sin b এর ফর্মুলা। ভিতরে আমার একটা টু নিয়ে আসতে হবে, তারপরে আমাকে ফর্মুলাটা বসাই দিতে হবে। 2 sin a sin b এর ফর্মুলাটা কি? cos a - b - cos a + b, এই যে 4 নম্বর যে ফর্মুলাটা আছে এইটা, এই যে এই ফর্মুলাটা 2 sin a sin b এর ফর্মুলাটা, cos a - b - cos a + b। ঠিক আছে, cos a - b - cos a + b, তাহলে এখানে কত থাকে? cos 2x - cos 6x। এই টাইপের ম্যাথে আমাকে আগে এরকম বানিয়ে নিতে হবে, মানে ত্রিকোণমিতির যে চারটা ফর্মুলা আছে ওই ফর্মুলার শেপে যদি পড়ে কোনো ম্যাথ, তাহলে আমাকে ত্রিকোণমিতির ফর্মুলাটা বানিয়ে নিতে হবে। তারপরে বানিয়ে নেওয়ার পরে দুইটা আলাদা করে দিতে হবে। তাহলে দুইটা যদি আলাদা করে দেই, তাহলে হয় 7/2 cos 2x - 7/2 cos 6x। তাহলে cos 2x এর ফর্মুলা কি? sin 2x/2, cos 6x এর ফর্মুলা কি? sin 6x/6। এরপরে এটার মধ্যে সেম অনেকগুলো ম্যাথ আছে, এখানে সেম ম্যাথটা কি? 5 cos 4x sin 3x। তাহলে এই ম্যাথটা আমরা কোন ফর্মুলা দিয়ে করবো? এই ম্যাথটা আমরা করবো 2 cos a sin b এর ফর্মুলা দিয়ে, মানে sin a + b - sin a - b। বড় অ্যাঙ্গেলটাকে আমরা এ ধরবো, ছোট অ্যাঙ্গেলটাকে আমরা বি ধরবো। এরপরে আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, sin px cos qx। তাহলে আমি বলছিলাম যে বড় অ্যাঙ্গেলটাকে এ, ছোট অ্যাঙ্গেলটাকে বি ধরতে হবে। এখন বড় অ্যাঙ্গেলটা কোনটা এটা তো বুঝতে পারলাম না আমরা, তাহলে এখানে দেওয়া আছে p > q, মানে পিটা বড়। তাহলে এখানে যদি বাইরে হাফ ইন ভিতরে টু নেই, তাহলে 2 sin a cos b, ফর্মুলা কি? 2 sin a cos b। 2 sin a cos b ফর্মুলা কি? sin a + b + sin a - b। ঠিক আছে, তাহলে হয় কি? sin a + b, মানে px + qx। তাহলে এটাকে একবারে লিখলে p + q × x। তারপর sin a - b, মানে px - qx, মানে p - q। এরপরে আমরা দুটো আলাদা আলাদা করে দিছি, আলাদা আলাদা করে দেওয়ার পরে আমাদের যেটা আসে sin p + q × x, মানে sin a x এর ফর্মুলা, প্রথম ফর্মুলাটা ইন্টিগ্রেশনে প্রথম ফর্মুলাটা sin a x এর ফর্মুলা। sin a x থাকলে কি? -cos a x, মানে এখানে কি? -cos p + q × x ডিভাইডেড বাই যে সহগ, সহগ কি? p + q, এটা দিয়ে ভাগ। সেম ভাবে sin p - q, তাহলে -cos p - q × x ডিভাইডেড বাই p - q, মানে x এর সামনে যে সহগটা আছে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তারপরে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা কি? মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে cos⁴x · dx। ঠিক আছে, তাহলে এখন এটা করার আগে মানে আমাদের ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি টাফ কেন? ইন্টিগ্রেশনটা টাফ হচ্ছে যে মানে আমাদের এই ম্যাথগুলো আমরা বুঝতে পারতেছি যে আসলে কোনটা কিরকম করে করা যায়, কিন্তু এরপরে আস্তে আস্তে আরো ম্যাথ আসবে যেগুলোকে আমাকে মনে রাখতে হবে যে আসলে কিভাবে স্টার্ট করতে হবে, কি করতে হবে। ইন্টিগ্রেশনটা এর জন্যই বেশি টাফ, ইন্টিগ্রেশনটা ম্যাথমেটিক্স এর মধ্যে সবচেয়ে বেশি টাফ। ঠিক আছে, এরপরে চ্যাপ্টার গুলো থেকে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের আছে 1/4 × 4 cos⁴x dx, মানে এটা আমাদের এই লাইন থেকে শুরু করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর 1/4 × 2 cos²x² মানে cos⁴x, এটাকে লেখা যায় এরকম। তারপরে 7.4 থেকে আমরা জানি 2 cos²x এর ফর্মুলা 1 + cos 2x, তাহলে 2 cos²x এর ফর্মুলা কি? 1 + cos 2x²। তারপরে আমি a + b² এর ফর্মুলা বসাই দেবো, a² + 2ab + b². তারপরে সবগুলো আলাদা করে দিব, এই সবগুলো আলাদা করে দিচ্ছি। এখন
এই দুইটাতে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই যে কজ স্কোয়ার টু এক্স, এটার আমাদের কোনো ফর্মুলা নেই। কজ স্কোয়ার টু এক্স এর কোনো ফর্মুলা নাই, এটাকে আমাকে বানিয়ে নিতে হবে। মানে এর জন্য আমরা হচ্ছে এই দুইটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি না, একবারে ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে আমার আছে 1/4, তাহলে বাইরে যদি আমি হাফ নেই তাহলে হবে 1/8, আর ভিতরে আমরা 2 নিছি। এটা ইয়ে করছি, বাইরে একটা হাফ নিছি, ভিতরে 2 নিছি। আগে ছিল 1/4 × হাফ, তার মানে 1/8, ভিতরে 2। তারপর এখানে যা যা আছে তাই থাকলো, এই 2 cos² 2x, 2 cos² 2x, 2 cos² x এর ফর্মুলা 1 + cos² 2x, এর জন্য 2 cos² 2x এর ফর্মুলা 1 + cos² 4x। এটার এক্সপ্লেনেশনটা এর পরে একটা ম্যাথে দেওয়া আছে, 2 cos² 2x এর ফর্মুলা কি 1 + cos² 4x। আমার যখন স্কোয়ার থাকবে, সাইন কজের বেলা স্কোয়ার থাকলে আমরা কোনো ফর্মুলা জানি না, এর জন্য আমাকে যে এরকম স্কোয়ার ছাড়া বানাই নিতে হবে। তাহলে আমরা দেখি এখন সব জায়গায় হচ্ছে স্কোয়ার ছাড়া আছে, এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে আলাদা সবগুলো আলাদা আলাদা করে দিছি, এই যে 1/8 × dx, 1/8 × cos² x × dx। তারপরে তাহলে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের আসে কি, dx এর বেলায় x, cos² x হচ্ছে sin² x/2, dx এর ফর্মুলা x, cos² x হচ্ছে sin² x/4, প্লাস শেষ। তারপরে cos² x যেভাবে করা যাবে, sin² x ও আমাদের সেভাবেই করা যাবে। এই সেম ভাবে বাইরে 4, ভিতরে 1/4, ভিতরে 4, তারপর 2 sin² x, 2 sin² x এর ফর্মুলা 1 - cos² x। আগের ম্যাথে 1 + cos² x² ছিল, এখানে 1 - cos² x² আছে। এরপরে যা আছে পুরোটা সেম, এই যে এখানে লেখা আছে, এই যে একদম সেম, খালি আমার এই 3-4 লাইনটাই আলাদা, এই 3-4 লাইনই আলাদা। এরপরে আমাদের অন্য একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই যে sin² x × cos² x। আমি বলছিলাম যে আমার যখনই যখনই কোনো সাইন কজের বেলা স্কোয়ার থাকবে, ওইটার আমরা কোনো ডিরেক্ট ফর্মুলা জানি না, ওইটাকে আমাকে স্কোয়ার ছাড়া বানাই নিতে হবে। আমাকে কি করতে হবে, স্কোয়ার ছাড়া বানাই নিতে হবে। তাহলে যেখানে আমাদের আছে কি, বাইরে হাফ নিয়ে ভিতরে একটা 2 নিচ্ছি, কারণ আমরা 2 sin² x এর ফর্মুলাটা জানি, 2 sin² x এর ফর্মুলাটা জানি, 2 sin² x এর ফর্মুলা কি 1 - cos² x। এরপরে হচ্ছে যে গুণ করে দিছি 1 - cos² x, তাহলে cos² x - cos² 2x গুণ করে দিছি এখানে। তারপরে দুইটা আলাদা আলাদা করে দিছি, এখন এইখানে আমার স্কোয়ার ছাড়া চলে আসছে, এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমার এখানে আবার স্কোয়ার ছাড়া আসে নাই, তাহলে এইটাকে আবার একটু সাইজ করতে হবে। তাহলে বাইরে আবার একটা হাফ, ভিতরে 2 cos² 2x। সো আগের ম্যাথে আমরা বলছিলাম 2 cos² 2x এর ফর্মুলা কি 1 + cos² x, 1 + cos² x, ঠিক আছে। তারপরে তারপরে আমার এই যে সবকিছু স্কোয়ার ছাড়া চলে আসছে, এখন আমি আলাদা আলাদা করে দিব। আলাদা আলাদা যদি করে দেই, তাহলে cos² x 1/4 × dx - 1/4 cos² x × dx, এখানে একটা dx আছে কাটা পড়ছে। তারপরে এই যে সাইন cos² x এর ফর্মুলা কি, sin² x/2, তারপর dx এর ফর্মুলা হচ্ছে x, আর cos² x sin² x/4। এরপরে আমাদের ম্যাথটা কি, এরপরে ম্যাথ হচ্ছে sin² x cos² x। সো আমাদের এখানে দুইটাই স্কোয়ার আছে, তাহলে এই দুইটাকে আমার সাইজ আনতে হবে। তাহলে বাইরে 4, ভিতরে 4, 1/4 × 4, তাহলে 1/4, এটা 2 sin x cos x হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের আছে কি sin² x হোল স্কোয়ার, মানে 2 sin x cos x এর ফর্মুলা কি sin² x, 7.4 এর ফার্স্ট ফর্মুলাটা, 2 sin x cos x এর ফর্মুলা কি sin² x, তাহলে 1/4 sin² x মানে কি sin² 2x, sin² 2x। এখন আমার এখানে আবার স্কোয়ার চলে আসছে, তো এটাকে আবার ম্যানেজ করতে হবে। বাইরে ছিল 1/4, তাহলে একটা যদি আমি বাইরে হাফ নেই, ভিতরে 2 নেই, তাহলে বাইরেরটা 1/8 হয়ে যাবে, ভিতরে 2 হবে, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স করার জন্য। তাহলে 2 sin² 2x কি 1 - cos² x, 2 sin² x এর ফর্মুলা 1 - cos² x, 2 sin² 2x এর ফর্মুলা 1 - cos² x। তাহলে 1/8 × dx, আর এই দুটা আলাদা আলাদা করে দিছি, dx এর ফর্মুলা হচ্ছে x,
cos 4x হচ্ছে sin 4x বাই 4। এরপর আমাদের ম্যাথ 1 বাই 1 প্লাস cos x, 1 বাই 1 প্লাস 1 প্লাস cos x এর ফর্মুলা 2 cos স্কয়ার x বাই 2। এই ফর্মুলাটা কই থেকে আসছে? চ্যাপ্টার 7.5, চ্যাপ্টার 7.5। তাহলে এই হাফ, এই হাফটা বাইরে চলে আসলো, হাফটা বাইরে চলে আসছে, সহগ দেখে বাইরে চলে আসছে, 1 বাই cos স্কয়ার x বাই 2। তাহলে 1 বাই cos স্কয়ার x বাই 2 মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2। sec স্কয়ার x বাই 2 এর ফর্মুলা কি? tan x বাই 2। আর x এর সামনে সহগ কত আছে? হাফ, এটা ভাগ হয়ে যাবে, এই হাফ হাফ কাটা। এই দেখো এখানে এক্সপ্লেনেশন আছে, sec স্কয়ার x এর ফর্মুলা কি? tan x। আর sec স্কয়ার x এর ফর্মুলা কি? tan x বাই 2। এই যে এইভাবে sec স্কয়ার x বাই 2 মানে হচ্ছে tan x বাই 2 ডিভাইডেড বাই হাফ, x এর সামনে সহগটা ভাগ হবে। তারপরে আমার কি আছে? 1 বাই 1 প্লাস সাইন এক্স। তারপরে আমার কি আছে? 1 বাই 1 প্লাস সাইন এক্স। এই 1 বাই 1 প্লাস সাইন এক্স এইরকম যখন আমার ম্যাথ থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের কিভাবে করতে হবে। সিমপ্লিফিকেশন প্রবলেম দেখে আমাদের অনেক অনেক ম্যাথ মনে রাখতে হয় যে কিভাবে করতে হয়। তাহলে 1 বাই 1 প্লাস সাইন এক্স, তাহলে আমাকে এখানে লবার হরকে 1 প্লাস সাইন এক্স এর বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 1 প্লাস সাইন এক্স এর বিপরীত সংখ্যা কি? 1 মাইনাস সাইন এক্স। লবার হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করছে, তাহলে এই নিচে যেটা থাকবে ওইটার বিপরীত সংখ্যা দিয়ে লবার হরকে গুণ করতে হবে। তাহলে নিচে আমার 1 মাইনাস, উপরে 1 মাইনাস সাইন এক্সই থাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স। এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি? কজ স্কোয়ার এক্স। তারপর দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি, 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। তাহলে এই দুইটা যদি আমি ভাগ করে দিই, সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1 বাই কজ এক্স, এটা ভাগ করে দিচ্ছি, তাহলে থাকে কি? ট্যান এক্স ইন্টু সেক এক্স। দুইটা যদি আলাদা আলাদা করে দিই তাহলে এরকম আসে, সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ট্যান এক্স ইন্টু সেক এক্স। সেক স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? ট্যান এক্স। ট্যান এক্স ইন্টু সেক এক্স এর ফর্মুলা কি? সেক এক্স প্লাস। সেম ভাবে 1 বাই 1 মাইনাস সাইন এক্স মানে এইটার বিপরীত সংখ্যা দিয়ে লবার হরকে গুণ করতে হবে, একদম স্যার। তারপরে আমাদের ম্যাথ হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এই ম্যাথটা। এখন আমাদের যখন এরকম ম্যাথ থাকবে, এখান থেকে উপরে যেটা ছোট যেটা আছে ওইটা কমন নিব, ছোট যেটা আছে ওইটা কমন নিব। ই টু দি পাওয়ার 3x ছোট, ই টু দি পাওয়ার 3x কমন নিলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 থাকে। কিভাবে থাকে? আমার কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখন আমি যখন ই টু দি পাওয়ার 5x থেকে ই টু দি পাওয়ার 3x কমন নিব, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 5x কে ই টু দি পাওয়ার 3x দিয়ে ভাগ করব। তাহলে আমার যদি সূচকের ক্ষেত্রে পাওয়ার গুলো ভাগ থাকে তাহলে বিয়োগ হয়ে যায়, তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, নিচে ছোট কোনটা? নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আমি কমন নেই, ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে আমার কি থাকে? এই যে ই টু দি পাওয়ার কমন নেওয়া মানে কি? ভাগ করা, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ভাগ করলে ই টু দি পাওয়ার 2x থাকে। তাহলে সেম ভাবে যে এই দুইটা কাটাকাটি চলে যায়, তারপরে থাকে কি আমার ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইড ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আমার, তাহলে এইটা পাওয়ার গুলো ভাগ আছে, বিয়োগ করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার 4x। ফর্মুলা কি? ই টু দি পাওয়ার 4x বাই 4। ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইড বাই এ, মানে এক্স এর সামনে কোনো সহগ থাকলে এটা ভাগ হয়ে যাবে। এটা সব কিছুর ক্ষেত্রে, সব ফর্মুলার ক্ষেত্রে, আগের চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা দেখছিলাম সব। তাহলে ই টু দি পাওয়ার 4x বাই 4x ইনটু ডিএক্স মানে কি? ই টু দি পাওয়ার 4x, এক্স এর সহগ কি? 4, এটা নিচে ভাগ হয়ে যাবে। তারপরের ম্যাথ, তারপরের ম্যাথ হচ্ছে ddx অফ রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1। এরকম ম্যাথ থাকলে আমাকে মনে রাখতে হবে এটা কি করতে হবে, এটাকে এই নিচের যেটা আছে এটার বিপরীত সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। বিপরীত সংখ্যা কি? এখানে প্লাস আছে, জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস, এটা দিয়ে লব আর হরকে গুণ। উপরে যা আছে তাই থাকলো। এখন আমার হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারের রুটে কাটা চলে যায়, স্কোয়ারের রুটে কাটা চলে যায়, থাকে এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1। লবে যা ছিল এটা তাই থাকবে। তারপরে কাটাকাটি করলে
নিচে থাকে টু। তারপরে এই যে এখানে এরকম আছে, এরকম আছে, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে যে এই লাইনের পরে এটাকে আলাদা আলাদা করে দিচ্ছে। তারপরে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ মানে কি, হাফ প্লাস ওয়ান ডিভাইড বাই হাফ প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এরকম আসে, ক্যালকুলেশন করলে আমাদের কি এরকম আসে। তারপরে আরেকটা টাইপের ম্যাথ, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। আমরা এই টাইপের ম্যাথ গুলো এরপরে অনেক রকম দেখবো। এটা হচ্ছে একদম সিম্পল ম্যাথ, কোনো একটা যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের লব আর হরে যদি এক্স এর পাওয়ার সেম থাকে, এখানে এক্স এর পাওয়ার ওয়ান, এখানে এক্স এর পাওয়ার ওয়ান সেম থাকলে আমার কি করতে হবে, এই চ্যাপ্টারে আমার সেম থাকলে এরপরে চ্যাপ্টারে ছোট বড় হয়ে যাবে তখন কি করতে হবে, তখন সেটা আমরা দেখব। যখন সেম থাকবে তখন আমার হচ্ছে হরে যেটা থাকবে ওটা আমি লবে বসাই দেবো। হরে আমার কি আছে এক্স মাইনাস ওয়ান, এটা আমি লবে বসাই দিব, আর উপরে ব্যালেন্স করার জন্য যা যা করা দরকার ওইটা করব। ব্যালেন্স মানে কি, উপরে ছিল আমার এক্স, আমাকে এমন ভাবে সাজাইতে হবে যেন এক্সই থাকে, তাহলে নিচে এক্স মাইনাস ওয়ান ছিল এটাকে আমি উপরে বসাই দিব, আর ব্যালেন্স করার জন্য প্লাস ওয়ান যোগ করব, তার মানে আগে এক্স ছিল, এখানেও ক্যালকুলেশন করলে এক্সই থাকবে ব্যালেন্স। এরপরে লাইনে কি এই দুইটা আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে দিব, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি। তারপরে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে এটা। এরপরে কি, এরপরে হচ্ছে এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, একটা হচ্ছে ডিএক্স আর একটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ডিএক্স মানে কি এক্স, আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, কারণ ফর্মুলা কি ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স সমান লন এক্স, ঠিক আছে। এখন এখানে যদি থাকতো ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান, মানে এক্স এর সামনে যদি একটা সহগ থাকতো, আমার সহগ থাকলে কিন্তু আমার নিচে ভাগ হবে, যত ফর্মুলায় থাক এক্স এর সামনে কোনো সহগ থাকলে ওইটা নিচে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের মেসেজ, ঠিক আছে। সো এই চ্যাপ্টার করার জন্য আমার আগের চ্যাপ্টারের ফর্মুলা গুলো দেখা লাগবে, আগের চ্যাপ্টারের একটু ম্যাথ দেখা লাগবে, আর হচ্ছে যেটা জানা লাগবে এক্স এর সামনে কোনো সহগ থাকলে ওইটা নিচে ভাগ হয়ে যাবে, আর 7.3, 7.4, 7.5 ত্রিকোণমিতির এই তিন চ্যাপ্টারের ফর্মুলাগুলো আমাদের মনে রাখা লাগবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা সবচেয়ে কঠিন অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যাব, 10.3। 10.3 তো অনেক ম্যাথ, ওটার হচ্ছে অনেকগুলো ভিডিও হবে, তিন মিনিমাম মিনিমাম তিনটা পার্টে ভিডিও হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা এখন না দেখলেও পরীক্ষার মধ্যে ঠিকই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে।